রাত্রেবেলা মৌরি বাতাসার জল এখানটা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজেছে এবং দেখো খুব সুন্দর একটা কালার এসছে, একদম লাল টকটক একটা কালার। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা আর আমার না রাত্রিবেলা আজকে একদম ঘুম হয়নি, ঘুম একটু বসে থাকি। রাত্রিবেলা বাথরুমে গেছি, জল খেয়েছি, বাথরুমে গেছি, আবার জল খেয়েছি, আবার বাথরুমে গেছি, এই করছি সারা রাত। আজকে এখন 7টা বাজে, আর যদিও রবিবার দিন একটু লেট করে উঠি, তবু আজকে উঠে গেছি 4:30 সময়। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটু মানে অফিসের কাজে একটু দূরে যেতে হয়েছে আর কি, ঘুম থেকে উঠেছি 4:30 সময়। আমার হাজব্যান্ড বেরিয়েছে 4:45 নাগাদ বেরিয়েছে, অফিসের কাজে একটু বাইরে যেতে হয়েছে, ওর বাইরে বলতে আমাদের কলকাতার একটু বাইরে আর কি, বহরমপুর গেছে, তো সেই 4:45 মধ্যে ও বেরিয়ে গেছে। তো 4:45 বেরিয়ে তার মানে 4:30-4:30 আগে উঠেছি, হ্যাঁ তো আধ ঘন্টা আগে উঠেছি, মানে 4:15 নাগাদ উঠেছি, তো ও উঠেছে ওই সময়, একসাথে উঠে গেছি। আর তারপর ও বেরিয়ে গেছে কালকে, যদিও খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যে 11টা শুয়ে পড়েছিলাম গতকালকে, কারণ এত রাত সকালবেলা উঠতে হবে না, যদি বাই চান্স জায়গা না পাই সেই কারণে শুয়ে পড়েছিলাম। আর ও চলে গেছে, চলে যাওয়ার পর থেকে না আর মানে তখন তো কটা বাজে বললাম, ওই 4:45 মতো বাজে, তারপর আর ঘুম আসেনি। মানে কী বলো তো, মানে আমার না ভয় লাগে একা একা ঘরে না, আমার মানে কী বলবো, মানে ও না থাকলে আমার একদম ভালো লাগে না, ঘরের মধ্যে ভয় ভয় লাগে। আদিওম তো রয়েছে, তবুও আদিওম তো ঘুম আদিওম উঠেছিল সঙ্গে সঙ্গে, তো রাত্রেবেলাতে ঘুম হয়নি কেন বলো তো, ওই যে ও যাবে, তারপরে ওই একটা টেনশান যে জায়গা পাবো তো, জায়গা পাবো তো, ওই ভাবতে ভাবতেই রাত্রেবেলা ঘুম চলে গেছে, আমারও ঘুম চলে গেছে, ইভেন আমার হাজব্যান্ডও ঘুম হয়নি। ওম ঘুম থেকে উঠে বলছে মা আমারও ঘুম হয়নি, বাবা যাবে তো ওই জন্য আমারও ঘুম হয়নি। তো জল খেয়েছি, বাথরুমে গেছি, জল খেয়েছি, এই করে করে রাতটা কাটিয়েছি। তো এখন 4:30-5:45 সময় হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তারপর আর একটু ঘুম আসেনি। তারপরে আজকে যে ব্লগটা আর কি যাবে সেটা হচ্ছে এডিট করলাম, অলরেডি তোমার ব্লগটা দেখে নিয়েছো আর কি, মানে রবিবারে যে ব্লগটা তোমরা দেখলে সেটা আর কি, তো সেটা সকালবেলা থেকে এডিট করলাম, এডিট করে আপলোড করে দিয়েছি, শিডিউলও করে দিয়েছি, আর তোমার মানে থাম্বনেল সব কিছু করে তারপরে এই যে উঠলাম, উঠে গিয়ে মৌরি ভেজানো ছিল জল সেটা খেলাম, এখন আর ঘুম আসছে না। আজকে কেন কি জানি, মানে সব দিন তো সমান হয় না বলো, আজকে একদমই ঘুম আসছে না। তুমি যদি সকাল সকাল সব কিছু করে নিই, আর না কী করবো বুঝতে পারছি না, দেখি মা আসুক, দেখি কী রান্নাবান্না হয়। আর চলো তাহলে ব্লগটা স্টার্ট করি, কাজকর্ম শুরু করি। এখানটা দেখো আদিও ঘুমোচ্ছে, বাবাই ওঠো, উঠে পড়ো বাবা, আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো আমি কত তাড়াতাড়ি উঠে গেছি, আদি গেট আপ বেটা। আজকে বাইরে ওয়েদারটা না খুব একটা ভালো ওয়েদার না, ভালো ওয়েদার না মানে একদমই ভালো না, দেখো কীরকম ওয়েদার, এখন কিন্তু 7টা নেই, এখন কিন্তু প্রায় 9টা বাজতে চললো, আর দেখো পুরো একদম মানে সকালবেলা 2-1 পাঁচটা বৃষ্টিও পড়েছে, পুরো মানে ক্লাউডি একটা ওয়েদার আজকে, একদম নর্মালি করবে। হ্যাঁ এই সোয়েটার দুটো আদিওমের ছোটোবেলায় স্কুলের সোয়েটার, তো বের দেখেছে তো বলছে মা আমরা পরবো, ঠিক আছে পর, কদিন ধরে বাড়িতে পড়ছে, হ্যাঁ করো, চোখ বন্ধ করো, ঘাড় উঁচু করো, মাথাটা উঁচু করো, হ্যাঁ হাত টান করো, আস্তে আস্তে আদি, আস্তে আস্তে করে, ধীরে ধীরে বেটা, অনুলম বিলম করো আদি, চোখ খুলে করতে পারো, করো করতে পারো, আস্তে, এত শব্দ করতো ডাকে, ভুল ভুল কদিন করিস না ভুল হয়ে গেছে, তুমি রাইট, হ্যাঁ রাইট বন্ধ করো, নাও লেফট দিয়ে নাও, হ্যাঁ লেফট 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 বন্ধ করো, রাইট দিয়ে ছাড়ো, আটকাও, যে যেখান দিয়ে যে নাকটা তুমি নিচ্ছ সেই
অপোজিট অপোজিট যে নাকটা আছে মানে এখান দিয়ে তুমি ছাড়বে, যেটাতে ছাড়বে সেটাতে আবার নেবে। অনুলোম বিলোম করলো আর কি করলো বাবাই? মেডিটেশন। মেডিটেশন করলে তোমরা যা করছো ভুলে গেছে, বেশ অনেকদিন করে না তো, মানে অনুলোম বিলোমটা ভুলে গেছে, মানে যে নাক দিয়ে নিচ্ছে ছেড়ে দিচ্ছে, অন্য নাক দিয়ে ধরছে, মানে বুঝতে পারছি না। বেশ কিছুদিন মাঝখানে ঠান্ডা পড়লো তো করিনি, আজকে খাটে বসে অনুলোম বিলোম আর প্রাণায়াম পড়লো। দিও না ভাই, চলো মাথা এখন আস্তে নিই, চুল খুলে নিই, এখন মাথা আস্তে যাবো, চুল খুলবো, ব্রেকফাস্ট করিনি এখনও, ব্রেকফাস্টটা করবো এখন তো। আজকে ব্রেকফাস্টটা করবো রুটি, আটা মেখে নিয়েছে, এই যে রুটি করব, আর আমি ডিমে অমলেট খাবো, রুটি আর ডিমে অমলেট আমি খাবো, আর আদিওম খাবে হচ্ছে জ্যাম দিয়ে রুটি। তো চলো, আটা তো ওই যে বললাম মেখে নিয়েছি, একটু আগেই মেখেছি আটাটা, মেখে রেখে তারপর ওদেরকে তুলতে গেছি। তো চলো, আজকে একদম ভালো লাগছে না, সত্যি কথাই ভালো লাগছে না। এই মেঘলা মেঘলা ওয়েদারটা না, কি শীতের দিন কি গরমের দিন, সত্যি কারো কাছে প্রিয় না, তাই না? গরমের দিনে যখন খুব গরম পড়ে, মাঝে মধ্যে একটু মেঘলা হয়, মানে স্বস্তি পাওয়ার জন্য, গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য একটু ভালো লাগে, কিন্তু শীতের দিনে তো মানে ভালোই লাগে না, বিচ্ছিরি। কীরকম লাগছে দেখো, ব্রেকফাস্ট পুরো রেডি। দুটো রুটি নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা, একটা পেঁয়াজের আর একটা ডিমের অমলেট। তো এই যে আজকে আমার ব্রেকফাস্ট, আর আদিমকে দিয়ে দিয়েছি বাটা দিয়ে রুটি। দেখো ফ্রিজের মধ্যে সেই কবেকার সে বাটা মাছের দু পিস মাথা রয়েছে আর একটা লেজ রয়েছে। আজকে বাজারে যাবো না এই ওয়েদারের মধ্যে। আর এই যে চিংড়ি মাছ রয়েছে খানিকটা, তো চিংড়ি মাছ দিয়ে আর এই বাটা মাছ দিয়ে একটা তরকারি করবো, একটাই তরকারি করবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওয়েদার আজকে বাইরের, মানে কী বলবো, ক্যামেরাতে দেখে মনে হয় কি বলতো যে না আলো আছে বা অতটাও মানে ক্লাউডি না, কিন্তু বিশ্বাস করো আমাদের কলকাতাতে, মানে আমি পার্টিকুলার যেখানে আছি, শুধুমাত্র কলকাতা বলে না, আমার মা ফোন করেছিল সেখানটাও বললো যে এরকম ইয়ে, মানে পুরো ক্লাউডি ওয়েদার আর বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো এখানে বৃষ্টিও হচ্ছে, আর মা বললো ওখানটায় বেশ বৃষ্টি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে। তো যাই হোক, আর এই ওয়েদারের মধ্যে না মনে হচ্ছে কি বলতো, লেপের তলে ঢুকে শুয়ে থাকি, ভালো লাগছে না, কিন্তু সেটা সম্ভব না। আমার এখন আর বাজার যেতে ইচ্ছে করছে না, তো যা মাছ আছে এই দিয়ে আমি আর একদম খাবো দুপুরে, আর তো কোনো খাওয়ার কেউ নেই, মা ও আমার হাজবেন্ড আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, তাও আটটা নটা হয়ে যাবে। তো এই বাটা মা, হ্যাঁ বাটা মাছ দু পিস তিন পিস রয়েছে এটা দিয়ে, আর ওই এটা কী বল চিংড়ি মাছ দিয়ে একটা আলু আর শিম দিয়ে একটা তরকারি করি, ঠিক আছে? কারণ শিমটা না অনেক দিন নিয়ে এসছে, এখনও পর্যন্ত না রান্না করিনি, তো না এরপর মানে রান্না না করলে ফ্রিজের মধ্যে ছিল তো পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না। তো শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি, ঠিক আছে? আর কিছু একটা ভাজি টাজি করে নেবো। আমাদেরকে বললাম না যে আজকে শ্যাম্পু করবো, কারণ গত রাত্রেবেলা হেয়ার অয়েলিং করেছিলাম, তো সেটা আজকে সম্ভব হচ্ছে না, কেন বলো তো প্রচণ্ড ক্লাউডি ওয়েদার বললাম, তো এই ওয়েদারে যদি আমি এখন শ্যাম্পু করি নির্ঘাত আমার ঠান্ডা লেগে যাবে, কারণ আমার না একটুতে ঠান্ডা লাগার প্রবণতা আছে, মানে একটুতেই লেগে যায় ঠান্ডা, এরকম ক্লাউডি ওয়েদার দেখলে না আমি সেদিনকার শ্যাম্পু করি না। তো আজকে আমি ভাবলাম যে স্কিপ করি, কারণ খুব একটা দরকার নেই, আর কালকে চুলে তেল দিয়েছি, আজকে করাটাই বেটার, তবে কালকে করলে খুব একটা ক্ষতি হবে না। ভাতের ফ্লেমটা যে অফ করে দিলাম, আর ভাত মানে হতে হতে ততক্ষণ আমার স্নান করে আসা হয়ে যাবে, এসে তারপর রান্নাটা করবো, ঠিক আছে? তো স্নান করা হয়ে গেছে আমার, আর বললাম তোমাদেরকে যে আজকে শ্যাম্পু করবো না, আর এখানটায় এসে দেখি ওমের হাতে ব্যথা, ওম বলছে মা হাতে ব্যথা পেয়েছি, তো ভলিনি দিয়ে দিলাম একটু থ্রোম্বোপপ, ওই জেলটাই ওদেরকে দিই, তো ভলিনি হাতে কাছে ছিল তো ভলিনিটাই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, ওদের মানে যদি কোথাও লেগে যায় না সহজে ওরা আমাকে বলবে না, এসে যতক্ষণ সহ্য করতে পারবে ওরা সহ্য করে, তারপরে যখন একদমই পারছে না হাত নিয়ে নড়তে বা পা নিয়ে কোথাও ব্যথা পেলো তখন বলবে, কারণ এত দুষ্টুমি করে, আমি বারণ করি যে দুষ্টুমি করলে হাত
পায়ে লেগে যাবেই হবে। তো তারপরেও যখন করে, তারপর তো মায়ের কাছে বলার জায়গা থাকে না, তো সেই কারণে বলে না ওরা। তো যাই হোক, তারপর ওদেরকে একটু পড়ালাম, মানে ও ম্যাথ করছিল দেখিয়ে দিলাম একটু, তারপর চলে এসেছি আবার কিচেনে রান্না করতে। তো টিস্যু পেপার দিয়ে আগে, মানে তেল কন্টেনারে তেল আমি ঢাললাম, তো তার জন্য টিস্যু পেপার দিয়ে আগে ভালো করে মুছে নিলাম, কারণ গত রাত্রেবেলায় না টিস্যু পেপার গত পরশু দিন টিস্যু পেপার দিয়ে ওই মানে তেলে যে কন্টেনারগুলো সেগুলো ভালো করে মুছেছিলাম, বাট কালকে রাতে যেহেতু করিনি না, ধরতে চিপ 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 লাগে। তো আগে তো প্রত্যেক দিনই করতাম, বাট এখন তো প্রত্যেক দিন করি না। তো তোমাদেরকে বললাম একটা তরকারি করবো, কিন্তু একটা তরকারি না, মা পরে আবার শাক নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, সেটাও তরকারি একটা হয়েছে। তো এখানটা দেখো, সেই মাছ দিয়ে একটা তরকারি, আর এই যে আমি এটা করেছি, আর মা আবার লাল শাক দিয়ে পরে আবার নিচে একটা করেছে। তো মা তো খুব লাল শাক ভালোবাসে, মানে লাল শাক না যে কোনো শাক খুব ভালোবাসে, তোমরা জানো, মানে শাশুড়িমার কথা বলছি, খুব ভালোবাসে শাক খেতে। তো এক পদ শাক উপরে আমি করলাম, আর এক পদ নিচে মা আবার করলো। তো এই যে হচ্ছে আজকে, আর তরকারি মাকে আবার নিচে দিয়ে এলাম। তো এই যে হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়ার পরে এখন ফল কেটে নিলাম কিছু, মৌসুমি লেবু কেটে নিয়ে, তারপরে আদিমের সঙ্গে টিভি দেখছি, আর খাটে বসে বসে মৌসুমি লেবু খাচ্ছি। আজকে সন্ধেবেলা আদিওমের খুব প্রিয় একটা খাবার খাচ্ছে আদিওম, কারণ এই খাবারটা ওদেরকে মাসে একবারও দিই না, দেড় মাস দু মাস বাদে একবার দিই এরকম ম্যাগি, খুব একটা দিই না, মানে মাসে একবার হয় কিনা সন্দেহ। কিন্তু কদিন আগে খেলি বাবাই, তিন চার দিন আগে খেয়েছে। তো আজকে ম্যাগি খাচ্ছে আবার, অ্যাকচুয়ালিটা আমি আমার জন্য একটু করেছি, চা খাচ্ছি না। তো আর গলার এখানে ফুসফুস করছে, সেই দুপুরে পর থেকে স্নান করে উঠলাম, স্নান করার পর থেকে এখানটাকে ধরেছে, মনে হচ্ছে চা খাচ্ছে এখানে গিয়ে ধরছে এরকম লাগছে। তো গরম গরম চা খাচ্ছি না, এবার আস্তে আস্তে খাও। তো গরম গরম একটু ম্যাগি খাবো ভাবলাম আমি, তো সেই কারণে মানে ম্যাগি খাবো, মানে কি ওই স্যুপটা একটু, ম্যাগিতে আমি জলটা একটু বেশি দিই, তো কী হয় একটু স্যুপ টাইপের যেটা হয় আর কি, ওটা খেতে আমার খুব ভালো লাগে। তো ওদেরকে ম্যাগি দিলাম, ওই আমার কারণে ওদের খাওয়া হলো আর কি, ওদের কারণে আমার খাওয়া না। তো ওদেরকে করে দিয়েছি, আর আমি অল্প একটুখানি রেখেছি, তো ওইটা আমি এখন খাবো আর ম্যাগি। আর আমি আরও জল দিই জানো তো, তবু আজকে জলটা না টেনে গেছে, কিন্তু আমি এর থেকেও জলটা বেশি দিই, মানে লিকুইডটা একটু বেশি করি, মানে ভালো লাগে খেতে। তাহলে সারাদিন বাদে সে বেরিয়েছে কটায়, সেই 4:45, আর এখন ঢুকলি, এখন কটা বাজে? 10:30। হ্যাঁ আমি তো খেয়াল করিনি, এখন জানলা খুলে দেখলাম এখন বৃষ্টি পড়ছে বাইরে, আমি তো টেনশনই করছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে বেশ জোরে জোরেই পড়ছে, আমি কেবল আমি জানলাটা খুলেছি তখন দেখলাম বৃষ্টি পড়ছে বাইরে। এখন বাজে 10:30, আমার কর্তাবাবু এই জাস্ট ঢুকলো, সেই 4:45 সময় বেরিয়েছে, আর এখন ঢুকলো 10:30। আচ্ছা জানলাটা আটকে দেয়, বৃষ্টি ছাট আসছে না বাবা, জানলাটা আটকে দে তো বাবা। বাবা করে করে পাগল করে খেলো বাবাকে, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে বাবাকে দেখিনি, ঠিক আছে? তো মানে কি যেন পাচ্ছে না, কি যেন হারিয়ে ফেলেছে এরকম ব্যাপার। বাবা 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 কখন আসবে, বাবাকে ফোন করছে, বাবা তো সুইচ অফ হয়ে গেছে, কারণ সেই কালকে মোবাইল চার্জ দিয়ে নিয়েছে, ফুল চার্জ থাকলেও সেই মানে এখন এত রাত পর্যন্ত নর্মাল ব্যাপার যে অফ হয়ে যাবে মোবাইল। বলে তরকারি সবই ধরা আছে, দেখো এই দুপুরে করেছিলাম না তরকারিটা, তরকারি খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, রয়েছে ধরা, আর শাকের একটা তরকারি টাইপের বলতে পারো এটাও রয়েছে, এই একটা শাকের তরকারি রয়েছে। তো তোমরা ভাবতে পারো রাত্রেবেলা শাক খাবে, থাকলে ফেলি না, খেয়ে নেই। তো এটা হচ্ছে এই দিয়ে হয়ে যাবে আজকে রাত্রে আমাদের খাওয়া। শাকটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে, স্পেশাল একটা খাবার মনে করি শাকটাকে, আমার শাশুড়ি মা তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো কী হয় শাক মানে দুপুরবেলায় খাওয়া হয়ে যায়, রাত্রে থাকে না, কিন্তু আজকে থেকে গেছে অনেকটা, দুরকম শাক হয়ে গেছে বললাম তো, সেক্ষেত্রে অনেকটা পরিমাণে শাক রয়ে গেছে, এখন ফেলতে ইচ্ছে করছে না। তো আর ওই তরকারিটাও খুব টেস্ট হয়েছিল, অনেকটা ধরা রয়েছে, তো এটা দিয়ে খেয়ে নেবো। আর আদিওমের খাওয়া হয়ে গেছে, আগে আদিওমকে আগেই খাই দিয়েছি, ওর পাপা আসার আগে খাই দিয়েছি, তারপরে আমরা দুজন খাবো এবার, খেয়ে তাতে শুয়ে পড়বো, কারণ সেই মানে বললাম 4:30 আগেই উঠেছি, উঠে এই পর্যন্ত এখন পর্যন্ত শুতে পারিনি। আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ওকে লাইট দরজা আটকালো, দেখো আমার আদি কম্বল নিয়ে আসছে ওদিক থেকে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাজবেন্ড না আজকে বহরমপুর থেকে, বহরমপুরে নাকি বিখ্যাত ওটা কী বিস্কিট নাম বলে তুমি, কি টোস্ট বিস্কিট নিয়ে এসছে, বহরমপুরে নাকি বিখ্যাত, তোমরা যারা বহরমপুরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি কি বিখ্যাত নাকি ওখানকার টোস্ট বিস্কিট। তো নিয়ে এসছে, আমাকে বলছে খেয়ে দেখো খুব ভালো। তো টোস্ট বিস্কিটই খুব একটা ভক্ত আমি না,
তো খেলাম, রিয়েলি খুব ভালো লাগলো খেতে, সত্যি ভালো লেগেছে। একটা মৌরি ফ্লেভার পেলাম, মৌরি যত সম্ভব গুঁড়ো করে দেওয়া আছে ওর ভিতরে, কারণ আজ তো মৌরি দেখলাম না, বাট পুরো ফ্লেভারটা আছে, খুব ভালো লাগলো, টেস্ট লাগলো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে যারা তোমরা বহরমপুরে কাছে বা বহরমপুরে পার্টিকুলার থাকো, তোমরা তো জানবেই। তো এই ঘর দেখো, সব এই দেখো কি দেখবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আজকে দিনটা পুরো হেসে খেলে গল্প করে তোমাদের সঙ্গে কাটালাম, কিছু কাজকর্ম শেয়ার করলাম না আজকে তোমাদের সাথে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই হাসতে থেকো, হাসতে থেকো। আজকের মতো টাটা।